আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর একদিন পর সবাই বেড়াত, সেজন্য আজকে বুটের হালুয়া এবং সুজির হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। হালুয়া আমাদের সবার পছন্দের একটি খাবার। বুটের হালুয়াটা তৈরি করার জন্য এখানে ছোলা বুট নিয়ে নিয়েছি। ছোলা বুটগুলো ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ছোলা বুটগুলো সিদ্ধ হতে থাকুক, অন্য চুলা একটি কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে সুজিগুলো ভেজে নেব। এখানে আমি সুজির হালুয়াটুকু রেডি করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে সুজিগুলো কিন্তু ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন। দুধ দিলে দেখা যায় সুজির হালুয়াটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। দুধটা সুজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, সুজির দলা যাতে না থাকে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন, আপনারা চিনি বেশি খেলে চিনি বেশি দিবেন, কম খেলে কম দিবেন। সুজিটা ঘন হয়ে আসলে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। সুজির এই হালুয়াটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণের ঘি দিয়ে আর অল্প একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। হালুয়াটা তৈরি হয়ে গেছে, সামান্য পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। যে জিনিসটা দিয়ে আমি নকশা করব তাতে ঘি মেখে নিচ্ছি, যাতে সুজিটুকু লেগে না ধরে। সুজির হালুয়াটা দুইভাবে বানাবো, একটা নকশা করে আর একটা কেটে চারকোনা করে কেটে বানাবো। বুটের ডালটা সিদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণে ঘি দিয়ে বুটের ডালের হালুয়াটা তৈরি করে নেব। বেটে রাখা বুটের ডালটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে বুটের ডালের হালুয়াটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে দেখা যায় পানি ছেড়ে দেয় ডালের ভিতর, সেজন্য অনবরত নেড়ে ডালের হালুয়াটা তৈরি করে নিতে হবে। লাড়া বন্ধ করলে দেখা যাবে নিচ দিয়ে লেগে যাবে। হালকা ভেজে নিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দুধটুকু ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিতে হবে।
বোটের হালুয়াটা তৈরি হয়ে গেছে। সুজির হালুয়া আমি যেভাবে নকশা করে নিয়েছি ঘি দিয়ে মেখে, ঠিক সেভাবে বোটের হালুয়াটাও নকশা করে নেব। সুজি এবং বুটের হালুয়া তৈরি হয়ে গেছে। এই সুজি এবং বুটের হালুয়াটা আপনারা কিন্তু অতিথি আপ্যায়নেও রাখতে পারেন, আর বাচ্চারাও কিন্তু এই হালুয়াটা খেতে খুব পছন্দ করেন। আপনারাও বিভিন্ন নকশা করে বানিয়ে ফেলুন বুটের এবং সুজির হালুয়া, আর এই হালুয়াটা বানিয়ে কিশমিস অথবা বাদাম দিয়ে পরিবেশন করুন। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।